हरि ओम तत्सत हरि शरणम जय श्री राधे जय श्री राम। आज हमरा आसछी पश्चिम बांगलार पश्चिम मेदिनीपुर जिलार अंतर्गत चंद्रकोणा थाना जयंतीपुर से जयंतीपुरे कांची कामकोटी पीठम जा दक्षिण भारते शंकराचार्यर मठ से मठर अंतर्गत श्री राम मंदिर एवं वैदिक पाठशाला एखाने आसछी जयंतीपुरे। खुबी सुंदर मनोरम परिवेश, छोटो छोटो शिशु विभिन्न स्टेट थेके राज्य थेके एसे एखाने वेद अध्ययन पढ़ाशुना करते थाके गुरुकुल प्रथार माध्यम दिए। जेखाने लेखा आछे देखुन जयंतीपुर शाखा जय जय शंकर हर हर शंकर कांची कामकोटी पीठम श्री श्री जयेंद्र सरस्वती शंकराचार्य वेद पाठशाला। 2012 साले हमारे राज्यपाल एम के नारायणन एसे उद्घाटन करेछिलेन। ये एक प्रवेश द्वार ओइदिकेओ आछे एकटा এদিকে সব থাকার ব্যবস্থা, এদিকে প্রবেশ করছি আসুন। অফিস এবং এখানে এই বিল্ডিংয়ে সব ছোট ছোট ব্রাহ্মণ শিশু উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পড়াশোনা করছে। সামবেদ যজুর্বেদ মান্ধাতিনী শাখা অথর্ববেদ তিনটে বেদ এখানে পড়ানো হয়। বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছি, যে একজন বেরিয়ে আসছে বাচ্চা এদিকে দেখছে। ছোট ছোট বাচ্চা এখানে সুন্দরভাবে পড়াশোনা করছে, তার সাথে সাথে ইংলিশ ম্যাথ ইত্যাদিও কিছু শিক্ষা দেওয়া হয়। এই সুন্দর বাগান, একটি কুয়া এখানে সামনে, এই কুয়ার থেকে জল নিয়ে পূজা পাঠ ইত্যাদি হয়ে থাকে। এইদিকে দেখছেন সুন্দর একটি তালাব পুকুর, তার মাঝে হনুমানজির মন্দির। এই যে জয় বজরংবলী কি জয় হোক। খুব সুন্দর পরিবেশ, ঝাউ গাছ আরও বিভিন্ন সবেদা গাছ ইত্যাদি সব আছে। কূপে উঠে বসিবেন না লেখা আছে নিষিদ্ধ। আর এখানে একটি ছোট্ট যজ্ঞকুণ্ড, এখানে গণেশজি মহারাজ, আরও আমাদের দুর্গা পূজা আসছে, সেই দুর্গা মাতার পারমানেন্ট এখানে বিগ্রহ তৈরি করা আছে, দর্শন করছেন, খুবই সুন্দর। জয় শ্রীরাম। আর এখানে ভগবান শ্রীরামচন্দ্রের যে বিভিন্ন লীলা, সেই লীলাগুলো দর্শন করানো হয়েছে দেয়ালের মধ্যে সুন্দর করে বানিয়ে, এবং সেসব সম্পর্কে আরও বৈদিক মন্ত্র এখানে সব সংস্কৃতে ইংলিশে তার ট্রান্সলেশন করে আছে। এখানে দেখছেন এরকমভাবে বিভিন্ন লীলা এখানে দর্শন করতে পাচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্রের। একটা যজ্ঞশালা, বিভিন্ন রকম যজ্ঞকুণ্ড এখানে এর ভিতরে আছে, যজ্ঞ করা হয় বিভিন্ন সময়। কিছুদিন পরে এখানে খুব বড় একটা যজ্ঞ অনুষ্ঠান হওয়ার আছে। এখানে দেখছেন আদিগুরু শঙ্করাচার্যের খুব সুন্দর বিগ্রহ মূর্তি, তো সোমযাগ এখানে হওয়ার আছে। সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণ পণ্ডিত বিদ্বান আরও বিভিন্ন জায়গা থেকে বিদেশী সব আসবেন। এ আনন্দ ভবন ভিআইপি গেস্ট থাকার জন্য এ বানিয়েছেন এখানে জয়ন্তীপুরে জয়ন্ত দীর্ঘাঙ্গী এক ডাক্তারবাবু, ওনার স্ত্রী, ওনার ছেলে ইত্যাদি সকলে আমেরিকাতে থাকেন। ওনারা বানিয়ে ওনাদের গুরুস্থান দক্ষিণ ভারতে কাঞ্চি কামকোটি পীঠ যে শঙ্করাচার্যের, সেইখানে জয়েন্দ্র সরস্বতী ওনার গুরুদেব ওনাকে দান করেছেন এই সব কিছু বানিয়ে। অভূতপূর্ব ওনার এই কর্ম, এই সুন্দর রাম মন্দির, এইদিকেও একটি সুন্দর গেট। চলুন
যাওয়া যাক। এদিকে নবগ্রহ শিব মন্দির দেখছেন, নবগ্রহ এখানে শিব মন্দির, হর হর মহাদেব। তো আপনারা আসবেন, এসে এই সুন্দর রাম মন্দির দর্শন করুন এবং সীতারাম, হনুমানজি, আরও অন্যান্য দেবদেবীর শ্রীবিগ্রহ আছে। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় পূজা পাঠ আরতি হয় ইত্যাদি, খুবই সুন্দর ব্যবস্থা। একটা ফোয়ারা খুব সুন্দর, পরে মনোরম পরিবেশ, বিভিন্ন গাছ, সুন্দর সুন্দর বৃক্ষ এখানে রোপণ করা আছে, ফলের ফুলের এবং আরও কিছু যেগুলো আমাদের ভারতের মধ্যে পাওয়া যায় না সেরকমও কিছু বৃক্ষ এখানে আছে। জায়গাটি খুবই শান্ত পরিবেশ, ছোটো ছোটো শিশুরা এখানে থাকে পড়াশোনা করার জন্য, বড়ই গুরুকুল প্রথা অনুসারে মেনে ভোর উঠে স্নান আদি করে সন্ধ্যা আহ্নিক গায়ত্রী মন্ত্র জপ ইত্যাদি করে সুন্দরভাবে এখানে পড়াশোনা করতে থাকে। তিনজন গুরুজি আছেন, অধ্যাপক সামবেদের, যজুর্বেদের, অথর্ববেদের ওনারা পড়ান।